কোভিড 19 যথাযথভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে শতভাগ সফলতার সাক্ষ্য রেখেছেন পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 13 বছরে মেগা প্রজেক্টগুলি যেভাবে বাস্তবায়ন করেছে বিশেষ করে পদ্মা ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল গভীর সমুদ্র বন্দর 61 ইপিজেড বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ যে মেগা প্রজেক্টগুলি প্রবর্তন করেছেন ডিজিটাল বাংলাদেশ প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকদের সারা দুনিয়াব্যাপী একটি কানেক্টিভিটির সুযোগ করে দিয়েছেন তৃণমূল বাংলাদেশের নাগরিক থেকে নতুন প্রজন্ম তারাই বিশ্বমানের প্রতিযোগিতায় উদ্বুদ্ধ হয়েছে এবং খুব নিকট ভবিষ্যতেই বাংলাদেশের জনগোষ্ঠী বিশ্বমানের প্রতিযোগিতায় স্বাবলম্বী হবে এই রাস্তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য উন্মুক্ত করেছেন এটা একটি আমাদের আওয়ামী লীগের দাবি যে সবার জন্য শিক্ষা মেধার ভিত্তিতে শিক্ষা মেধার ভিত্তিতে চাকরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডকে জাতীয়ভাবে যুক্ত করায় সারা দেশব্যাপী মানুষকে একটি প্রতিযোগিতামুখী করেছেন এবং যারা মেধাবী তারাই রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাবেন এটা একমাত্র দলমতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর কন্যা বলেই এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন আমরা আওয়ামী লীগের কর্মী হিসাবে এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ গর্ববোধ করি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে যে ডিক্লারেশন সেটিও তৃণমূল মানুষকে আশান্বিত করেছে এবং রোহিঙ্গাদের যে একটি সঠিক সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা সারা দুনিয়াব্যাপী প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশ যে একটি সুস্থ রাষ্ট্র এবং নানামুখী ভৌগোলিক প্রতিযোগিতার মধ্যেও আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে কানেক্টিভিটি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা না এ কারণেও জননেত্রী শেখ হাসিনা শান্তির অগ্রদূত হিসেবে মাদার অফ হিউম্যানিটি এবং বিশ্ব মানবতার মুকুট এই ধরনের একাধিক বহু সম্মাননা তিনি এনেছেন এবং জাতিকে সারা দুনিয়াব্যাপী প্রশংসিত করেছেন এবং মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে দলে যারা আছেন আন্তর্জাতিক পর্যায়ের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং দেশবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা তার দল এবং তার রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক